অচেতন হয়ে পড়ে রয়েছে। যখন অচেতন পড়ে রয়েছে সুবল কি করছে? আহা বসন ভিজাইয়া মুখানি মুখায়া, ভিজাইয়া মুখানি মুখায়া, গোবিন্দর চেতনা ফিরে পাচ্ছে না, ডালে সারিসুখ বলা বন্ধ করেছে। শুনেছি রাধা কৃষ্ণ দুজন এক, যদি একজন অচেতন হয়ে পড়ে অন্যজনের কানে রাধার নাম দিলেই তো সে চেতন ফিরে পাবে। তাই যখনই সুবল এই কথা শুনতে পেয়েছে রাধার নাম দিলে চেতন ফিরে পাবে, সঙ্গে সঙ্গে রাধা কৃষ্ণের নাম শোনাচ্ছে, রাধা কৃষ্ণের কর্মে রাধা কৃষ্ণের লীলার গান সুবল শোনাচ্ছে। কেমন রাসরঙ্গে সঙ্গে রাধা বিনোদিনী গাই, রাসরঙ্গে সঙ্গে রাধা বিনোদিনী গাই,
থাকে আর সঙ্গে সঙ্গে গে বিনোদিনা শ্রবণ করেছে শ্রবণ করে সঙ্গে সঙ্গে চাপচে উঠে তাই শ্রবণ আমার রাধা তো আমার রাধাকে এনে তুই লোকালি তো এখনই তো কথা বলছিল তুই এনে কোথায় লোকালি বলতো কোথায় লোকালি আমার রাধাকে শ্রবণ বলছে এখানে রাধা পাবি কোথায় এটা তো রাধার কুণ্ড তুই অচেতন হয়ে পড়েছিস তাই তোর কর্ণে রাধার নাম দিয়েছি আমি অচেতন হয়ে পড়েছিলাম না তুই আমাকে অচেতন করে দিলি বলতো বল দেখি কেন আমার এই মালা পরেছি দেখো শুভন বলছি কানাই এটা রাধা কুণ্ডে তুই রাধা কুণ্ডে তুই মালা পরে অচেতন হয়ে পড়েছিল আমি যেই তোর কর্ণে রাধার নাম করেছি রাধা এখানে নেই নেই তাহলে একটা তোর কাছে নিবেদন করব বল শুন বল তখন কানাই বলছে শোন রে শোভন ভাই আমি তোর কেঁচো খাই তুই আমার কেঁচো খাস আমি তোকে কাঁধে নিই তুই আমার কাঁধে নিস আমার কাছে বলতে তোর সরমে বলছি আমাকে বলতে তোর সরমে বাঁধছি সরমে বাঁধার কারণ আছে কারণটা কি সুবল রাধারানী সম্পর্কে ভাই বোন সুবলের পিতা মাতারা তিন ভাই ছিল বিশ্বভানু সুভানু আর চন্দ্রভানু বিশ্বভানু রাজার দুটি কন্যা অনন্য মঞ্জরি রাধারানী চন্দ্রভানু রাজার একটি কন্যা চন্দ্রাবলী আর সুভানু রাজার একটি পুত্র যার নাম হচ্ছে সুবল তাহলে সম্পর্কে ভাই বোন তাই বোনের কথা দিদির কথা ভাইয়ের কাছে বলতে সরমে বাঁধবে না যখন সুবল এত বড় সাধন দিল আমার কাছে বলতে তো সরমে বাঁধছি তখন কানাই আবার বলে শোন সুবল আহা যা বটে আছে ধরি জটিলা মন্দিরে ভগবান
যাবতীয় জটিলা মন্দির সংকট ফল রাধারানীকে আনতে আমি একা যাব সন্ধ্যায় পালাই এখানে তুই আর আমি এবই অন্য কেউ নেই ওর সাথে কে যাবে বল গোবিন্দচন্দ্রের পায়ের ধুলো মাথায় নিয়ে একটা সুচতুর সুবল বাচক ছানাকে কোলে করে নিয়ে আহা সুচতুর সুবল পবন গতি রাধাকুণ্ডের তীরে রেখে যাবো কেমন করে তাই গোবিন্দকে রাধাকুণ্ডের তীরে ভূমিতে জয় রাধে সেই কথা টিকে লিখে মধ্যখানে গোবিন্দচন্দ্রকে বসিয়ে যাওয়ার সময় ডালে সাড়ে সুখকে বলে গেলেন যদি কানাই অচেতন হয়ে পড়ে কর্ণে একবার নাম শুনিয়ে দিই এই বলে বাছুর ছানাটা খোলে করে নিয়ে গোবিন্দের পদধূলি মাথায় নিয়ে আহা সুচতু রসবল পবন যাবত কি মা যে জটিলা দাঁড়ে দেখতে পেলে দূর দূর করে দাঁড়িয়ে দিত সেই জটিলা বলছে হ্যাঁ ভাই তোদের বনে কোনো বিপদ হয়েছে নাকি এই অসময়ে আমার দাঁড়িয়ে কি মনে করে তোদের বনে কোনো বিপদ হয়েছে তবে তোদের আসতে দিই না কেন জানিস কেন তোরা কেবল লুকিয়ে চুরিয়ে এসে আমার বধূ মায়ের কাছে এসে কেবল তার নাম শুনিয়ে দিস আর কি জানি কি হয় তোর মন কার নাম শুনিয়ে দেয় জানিস
কার নাম শুনিয়ে দেয় জানো? কার নাম? সেটা পদকার পদের মাধ্যমে বিশ্লেষণ করছে। তার রূপটা কেমন? যার নাম শুনে তার রূপটা কেমন? মাথাতে চোড়া বাঁধা মাথাতে চূড়া বাঁধা চরণে নকুল, হায় হায় চরণে নকুল, মাঝে মাঝে বংশী বাজায় কৃষ্ণ ঠাকুর। মাথাতে চূড়া বাঁধা চরণে নকুল, চরণে নকুল, মাঝে মাঝে ঘরের কাজে আর তার যে মন বসে বাউলিয়া হয়ে যায় তার মন, তাই তো আসতে দিই না। তোরা ঘরের ছেলে আসবি, এতে শরম করার কি আছে? খালি এই অসময় আমার তার কি মনে করে বলছি মা দাদা, বলরাম আজ বনে বাছুর ছড়াবার ভার দিয়েছিল, বাছুর চড়াতে চড়াতে একটা বাছুর হারিয়ে ফেলেছিলাম। দাদা বলরাম বলল, বাছুর না আনতে পারলে তোকে উপযুক্ত শাস্তি দেবো আমি। তাই দাদা বলরামের কথায় বাছুরি খুঁজি খুঁজি হাম্মরে
দাদা বলরামের কথা জীবন ও বোন শিবন বাছুর খুঁজতে খুঁজতে এখানে এসেছি অন্য কোনো উদ্দেশ্য না। তখন জটিলা বলছে শুভন তার বাছুর পেয়েছে এই যে আমার গলি বাছুরটা দেখছে বাছুর খুঁজতে খুঁজতে এবং ওবন সেবন ঘুরতে ঘুরতে দেখি মায়ের মন্দিরের পিছনে বাছুরটা দাঁড়িয়ে গেছে। বাছুরটা পেয়ে গেলাম ভাবলাম সামনে তো মায়ের মন্দির একটু জল নিয়ে যায় তাই অন্য কোনো উদ্দেশ্য নয় মা আমি এখানে এসেছি জল খাবো বলে। জটিলা বলছে আসবি জল খাবি এতে লজ্জার কি আছে সরমের কি আছে কোনো লজ্জা নেই রাধারানী অন্তঃপুরে আছে যা জল খেয়ে শুভর অন্তঃপুরে বাছুর ছানাটা কোলে করে নিয়ে গিয়ে দেখছে রন্ধনশালায় ভিজে কাষ্ঠ দিয়া রাধারানী ধোয়া নির্গত গুচ্ছার কাছে আর এমন সময় শুভুলকে দেখতে পেয়ে বলে আই সগে শুভ বলা।